আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈন লাহুম বি ইহসানিন ইলা ইয়াওমিদ্দিন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু আযা ওয়া জাল্লা ফি কুরআনিহিল কারীম বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, ألف لام ميم, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون إلى آخر الآيات করিমাত। সমিত সুধি, ইনশাআল্লাহ আজকের এই সংক্ষেপ পরিসরে আমরা সুরাতুল বাকারা, যেটি সিরিয়ালে দ্বিতীয়, এই সুরাতুল বাকারার প্রাথমিক পাঁচটি আয়াতের তাফসির করব। মা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন শুরুতেই বলছেন, এই সুরাতুল বাকারার শুরুতেই বলছেন কি, আলিফ লাম মিম, এই অক্ষরগুলিকে বলা হয় হরফুল মুকাত্তাআত, মানে বিচ্ছিন্ন অক্ষর, কাটা কাটা অক্ষর। তো এই আলিফ লাম মিম এর অর্থ কি, এর সবথেকে সঠিক কথা হলো এই বিষয়ে, আল্লাহ আলাম বে মুরাদিহি বেজালিক, আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন এর দ্বারা কি উদ্দেশ্য তিনি নিয়েছেন। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাব বা ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফিহি, তাতে কোনো সন্দেহ নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এমন একটি কিতাব যে এতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটি মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। মানে যারা মোত্তাকি তাদের জন্য হেদায়ত স্বরূপ। মোত্তাকি কারা তাদের পরিচয় বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মোত্তাকিন হলো তারা, আল্লাহ ভীরু হলো তারা, যারা ইমান আনে গায়বের উপরে, অদৃশ্যের উপরে, না দেখা বিষয়বস্তুর উপরে, মানে না দেখাতেই ইমান আনে, না দেখে ইমান আনে। ওয়া ইয়াকিমুনা সালাতা, এবং তারা সালাত কায়েম করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছি তা থেকে খরচা করে, মানে আল্লাহর রাস্তায় তা থেকে খরচা করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং যারা ঈমান আনয়ন করে ওই বস্তুর উপর যা আপনার উপর নাজিল করা হয়েছে, অর্থাৎ আল কোরআন, এবং যা কিছু নাজির হয়েছে, এমন কিছু নাজির করেছেন, যারা ইমান আনে আপনার উপর নাজিলকৃত বস্তুর উপরে, এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছিল, মানে বিগত আসমানি কিতাব সময়ের উপরে যারা ইমান আনে, এগুলি হলো মুত্তাকিনদের পরিচয়, যাদের জন্যে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনকে হেদায়ত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ এরপরে বলছেন, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, এরাই হলো তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়তের উপরে প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো প্রকৃত সফলকাম। তাহলে আল্লাহ রাব্বুল আমিন এই সুরাতুল বাকারার পাঁচটি আয়াতের ভিতরে তিনি উল্লেখ করেছেন কারা মুত্তাকি, আর এদের গুণ উল্লেখ করতে গিয়ে প্রথমে ঈমান বিল গায়ব, মানে না দেখে ঈমান আনা, মানে অদৃশ্যের প্রতি ঈমান, এটাকে উল্লেখ করেছেন, মানে ঈমানকে উল্লেখ করেছেন। এরপরে সালাতের কথা উল্লেখ করেছেন, তারা সালাতকে কায়েমকারী হবে, সালাত কায়েম করবে। এরপরে কি বলা হয়েছে, তারা খরচা করবে। আর কয়টা গুণ পাওয়া গেল, ইমান বিল গায়ব,
ইকামাতুসসালাহ আর ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচা করা। এরপরে কি বলা হয়েছে, তারা ঈমান আনবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা নাজিল করা হয়েছে মানে এই মহাগ্রন্থ আল কোরআনের উপরে, তারা ঈমান আনবে। অনুরূপভাবে এর পূর্বে যত কিতাব নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত কিতাব নাজিল করা হয়েছে এগুলোর উপরে ঈমান আনবে। রেজাল্ট কি? এগুলো তো হলো মুত্তাকিনদের গুণ। রেজাল্ট হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই বা এরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। বা উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হলো সফলকাম। তাহলে মুত্তাকিন এবং হেদায়েতপ্রাপ্ত ব্যক্তি এবং সফলকাম তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, কয়েকটি উল্লেখ করেছেন। তো আসুন আমরা এই কয়েকটি বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি। ওমা তৌফিকনা ইল্লা বিল্লাহ। প্রথমত বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলছেন আলিফ লাম মিম, এই আয়াতটির অর্থ কেউ জানে না, এটা হলো সঠিক কথা। এরপর দেখবেন বিভিন্ন তাফসিরে বিভিন্ন কিছু বলা হয়ে থাকে, যেমন বলা হয়েছে যে আলিফে আল্লাহ, মিমে মুহাম্মদ, লামে জিব্রিল, অর্থাৎ এই গ্রন্থ, এই মহাগ্রন্থ আল্লাহর পক্ষ থেকে জিব্রিল মারফত মানে জিব্রিলের ভাইয়াই নাজিল হয়েছে কার উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর পক্ষ থেকে মহাসমের ওপরে জিব্রিল আমিনের পক্ষ থেকে জিব্রিল আমিনের মাধ্যমে নাজিল হয়েছে। তো কেউ কেউ বলেছে, আর কেউ অন্য অন্য কথা বলতে পারে। আর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই হরফুল মুকাত্তাতগুলির অর্থ হল যে চ্যালেঞ্জ করা, মানে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার শুরুতে এই অক্ষরগুলি এনে তিনি বোঝাতে চেয়েছেন যে দেখো আমার এই গ্রন্থ আল কোরআন কিন্তু তোমাদেরই ভাষা দিয়ে রচনা করা, এই আলিফ বা তা সা এগুলো দিয়ে লেখা, আলিফ লাম মিম এগুলো দিয়ে লেখা, তারপরও তোমরা যদি পারো নিয়ে আসো। এই জন্য তো আল্লাহ বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ শুনেছেন, কোনো জায়গায় বলছেন কোরআনের মতো কোরআন নিয়ে আসো, এই সুরার মতো এই কোরআনের মতো দশটি সুরা নিয়ে আসো, এবং সর্বশেষ এটাও বলা হয়েছে একটা আয়াত নিয়ে আসো। তো এই এই যে বিভিন্নভাবে বলা হয়েছে মানে চ্যালেঞ্জ করা হয়েছে ওদেরকে, মুর্শিদদেরকে, কিন্তু এই মুর্শিকরা তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে অসমর্থ হয়েছিল। ইতিহাস বলে যে তারা একত্রিত হয়েছিল এক সময়, তারা মানে চেষ্টা করেছিল, তারা বা তাদের কেউ, কিন্তু এটা মিথ্যা প্রতিপন্ন হয়েছিল মানে হাস্যের পাত্রে পরিণত হয়েছিল। যেমন ঐতিহাসিকভাবে তথ্য পাওয়া যায় যে কেউ এই সূরা আলম তারা সূরা ফিলের মানে পাশাপাশি এরকম একটা সূরা তৈরি করার চেষ্টা করেছিল, সেটা কি আল ফিল ও মাল ফিল আমা আদরাকা মাল ফিল জিসমুহু সামিন সামিনুন ও খরতুমুহু তাবিল। ফিল ফিল কাকে বলে, হাতি হাতি কাকে বলে, এরপরে বলা হয়েছে হাতির দেহটা মোটা তাজা, শরটা অনেক লম্বা। তো এরকম আয়াত তৈরি করলে ওরাই হাসি ঠাট্টা করেছে, এটা কোনো কথা হল, এটা কোনো কথা আছে, এর ভিতরে নতুন কোনো এলেম আছে? হাতি তো মোটা তাজা সবাই জানে, শরটা লম্বা সবাই জানে, তো নতুন কি উপহার দিলে, কি কথা এটা? আর মহাগ্রন্থ কোরআনের ভিতরে কত ঝংকার রয়েছে, কত সাহিত্যর অলঙ্কার রয়েছে, কত সুন্দর সুন্দর কথা। আল কারিআত মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানে এমন এমন তথ্য দিচ্ছেন যেগুলো মানে অভূতপূর্ব, কারো জানে।
আর ও হাতি সম্পর্কে বলছে যে হাতি কি জানো, হাতি কাকে বলে? হাতির ওই শুঁড় লম্বা, শরীর মোটা তাজা। সুরায় কাউসারের সাথে মিল করে ভণ্ড নবী মুসা ইলামা কাজ্জাব একটি সুরা বানিয়েছিল। আবদুল্লাহ বিন আমর কে আমর আস, তিনি যখন এই মুসা ইলামা কাজ্জাব ভণ্ড নবীর সাথে সাক্ষাৎ করেন মুসা ইলামা কাজ্জাবের সাথে, তখন মুসা কাজ্জাব বলেন যে আপনাদের নবীর উপরে কী নাজিল হয়েছে ইদানিং? তো বলেন যে একটা সার গর্ভপূর্ণ সুরা নাজিল হয়েছে, সেটা হলো সুরাতুল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এরকম নাজিল হয়েছে। তখন কিছুক্ষণ চুপ থাকে এই ভণ্ড নবী, তারপরে বলছে যে আমারও উপর এরকম একটা নাজিল হয়েছে। নাজিল হয়েছে কি? এরপরে সে বলছে যে ইন্না আতাইনা কাল আক আক ফসল্লি লিরব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, এইভাবে একটা বানিয়েছে। আমি তোমাকে আক আক পাখি দান করেছি, আক একটা পাখি বলছে আমি তোমাকে আক আক পাখি দান করেছি। ফাসাল্লি রব্বিকা ওয়াজ্জাক, সুতরাং তুমি তোমার রব্বের জন্য নামাজ পড়ো। ওয়াজ্জাক এবং তার জন্য আরো নিবেদিত হও, এই জাতীয় কিছু অর্থ হবে। ইন্না শানাক হওয়াল আবলাক, নিশ্চয় তোমার শত্রু সে হবে পর্যদুস্ত। আক আক একটা পাখি, পাখি তো কী যায় আছে, পাখি একটা দানের বস্তু হলো। আর এখানে কি বলছে আল্লাহ? ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে দান করেছি আল কাউসার। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রু সেই হল নির্বংশ, সেই হল লেজ কাটা। তো এখানে মানে সাহিত্যের ঝংকার রয়েছে এবং তথ্য রয়েছে, তত্ত্ব এবং তাত্ত্বিক কথা। আর ওখানে একটা পাখি দিয়েছে আপনাকে, এটা বলা হচ্ছে। আর এখানে কাউসার, আল কাউসার শব্দের দুটো অর্থ হয়, এটা হলো আল হাউদুল কাউসার, এটা হলো আল খায়রুল কাসির, মানে অনেক অনেক কল্যাণ আপনাকে দান করেছে। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন, নিশ্চয় আপনার শত্রু সেই হল নির্বংশ। আর ওইদিকে বানায় দিলাম একটা পাখি দিয়েছে এই দিয়েছি। তো আব্দুল বিন আমরুল আস বা আমরুল আস এই সাহাবি, হ্যাঁ এই সাহাবি আমরুল আস, তিনি বলছেন তখন মুসলিমা কাজ্জাবকে যে দেখেন আপনি, আমার ইয়াকিন যে আপনি নিশ্চিত যে আমি আপনাকে মিথ্যাবাদী মনে করছি। মানে ওই যে ঢোক চিপে কিছুক্ষণ মাথা নিচু করে বানাইলো একটা বাজে কথা একটা। তো ওই সময় আমরুল আস তিনি কিন্তু মুসলিম হননি, কিন্তু তারপরও আর মিথ্যাচারিতা ধরে ফেলেছিলেন ওই মুসাইলামা কাজ্জাবের। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দেখা যায় যে মিথ্যা প্রতিপন্ন করে ছেড়েছেন এবং হাস্যের পাত্রে রূপান্তরিত করেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহর কোরআনের মোকাবেলা কিছু করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা চ্যালেঞ্জ। শেখ হোসেন মেহতাই বলছেন যে তিনি বুঝাতে যাচ্ছেন আরববাসীকে যে এই যে এই যে বিচ্ছিন্ন অক্ষরগুলি, এই অক্ষর দিয়ে কিন্তু আমি কোরআন লিখেছি, কোরআন আমি এটা রচনা করেছি। তো এই কোরআন যদি তোমরা সন্দেহ করো তো মানো, যদি মানুষের যদি হয় তো তোমরা মানুষ, সবাই মিলে জড়ো হও, মানে সবাই মিলে জড়ো হও, দিয়ে একসাথে হয় তোমরা এক হও। এই সুরার মাথায় একটা সুরা নিয়ে আস। তো এইভাবে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করেছেন কিন্তু এই চ্যালেঞ্জকে রক্ষা করতে পারেন। তাহলে আমরা বলতে পারি যে এই আয়াতের অর্থ এক আল্লাহই জানে, আর মানুষ ইজতেহাদ করে কিছু বলেছে, যেমন শেখ হোসেন তাইমের কথা বললাম, অন্যভাবে আরও কেউ কেউ এইভাবে বলেছেন, আরও কেউ অন্যভাবে বলতে পারেন। কিন্তু যেটা অজ্ঞতা আমরা লক্ষ্য করে দেখছি যে যেখানে এই আয়াতের অর্থটাই ভালো করে জানা গেল না কি আল্লাহ বলেছেন, সেখানে কারো নাম লিখে দেওয়া। কত জায়গায় আমি দেখেছি আলিফ লাম মিম ভাটা, আলিফ লাম মিম উমুক, আলিফ লাম মিম তমুক শুরু হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। আবার একজনের নাম ইয়াসিন, ইয়াসিন, ইয়াসিনের নাম কি, ও দ্বারা কি উদ্দেশ্য, আল্লাহ উদ্দেশ্য যদি হয় তো কেমন হলো, ওর নাম আল্লাহর নাম লিখে দিল। তো এগুলো সব বলা যায় রাজমান বিল গাইব, রাজমান বিল গাইব, গাইবের উপর ঢিল ছোঁয়া,
মানে না জেনে মানে আয়াতের অপপ্রয়োগ করা, অপব্যবহার করা এটা উচিত নয়। এ আয়াতগুলির অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এরপরে আল্লাহ কি বলছেন, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এ কিতাবে কোনো সন্দেহ নেই। কোনো এক বিধর্মী নাস্তিক সে ভেবেছিল কোরআনের ভুল ধরবে, কোরআনের ভুল ধরে মুসলমানদেরকে পর্যদস্ত করবে, বলবে যে এই দেখো তোমাদের কোরআনের ভুল। তো ভুল ধরতে হলে আগে তো পড়তে হবে, তাই কোরআন পড়া শুরু করে। কোরআনের শুরুতেই এই সূরা বাকারার দ্বিতীয় আয়াতই তো এটা, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এর ভিতরে এই এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। তো ওখানে সে মানে এ হয়ে যায়, থেমে যায়, হচ্চকিত হয়ে যায়, কেমন কথা বলছে, এত বড় চ্যালেঞ্জ, কোনো সন্দেহ নাই, দেখি সন্দেহ বের করেই ছাড়ব। এরপর পড়তে পড়তে দেখে মানে কোরআনের ভিতরে একটা যে অলঙ্কার রয়েছে হৃদয়কে মানে আকৃষ্ট করার, এই অলঙ্কার যে রয়েছে কোরআনের ভিতরে, এর মাধ্যমে সে নিজেও কি বলা যায় পাকড়াও হয়ে যায়। মানে যত পড়ছে পড়তে ইচ্ছা করছে, ভুল ধরা নিয়েতে পড়ে পড়ে সব শেষ করে দিচ্ছে, দেখা যাচ্ছে যে ভুলের কিছু পায় না, ভুলের লেশ মাত্র পাচ্ছে না। শেষে নাস্তিক বিশ্বাস করতে বাধ্য হয় যে আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে এবং এক আল্লাহ আছেন, তিনি এই কোরআনকে নাজিল করেছেন। নাস্তিক আস্তিক হয়ে যায়। তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সম্পর্কে আল্লাহ এভাবে বলছেন যে কোনো সন্দেহ নাই, কিন্তু মানুষ যত কামালিয়াতি দরজায় পৌঁছে থাকুক না কেন, সে নিজের দুর্বলতা স্বীকার করে, তার ভুল ত্রুটি হতে পারে, স্বাভাবিক। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাসুম বি ইসমাতিল্লাহ, আল্লাহর ইসমাত দ্বারা তিনি মাসুম, সুতরাং ওহির সাইডে তিনি কোনো ভুল করবেন, ভুল করেছেন। এ জাতীয় বিশ্বাসগুলি ইমান পরিপন্থী বিশ্বাস। মানবিক দিক থেকে হয়তো মানবিক বিষয়ে কোনো সময় সহ হয়, এটা এটা হতে পারে, ভুলে যেতে পারেন। যেমন দেখা গেছে যে সালাত আদায় করতে গিয়ে একদিন চার রাকাত সালাতের জায়গায় দুই রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন, উনি ভেবেছেন যে চার রাকাতই পড়লাম, পরে সতর্ক করা হয়েছিল, বলা হয়েছে, সাহসও পাচ্ছে না কেউ বলতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরকম শ্রদ্ধা করতেন। এর মধ্যে একজন সাহাবি জুলিয়াদান, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকসিয়াতি সালাত আম নাসিত, সালাত কি কম করে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন? তো উনি বললেন যে লাম আনসা আলম তকসার, ভুলিও নি কম করা হয়নি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে সন্দেহ জাগে যে আসলে কি সঠিক বলছে নাকি। এরপর জিজ্ঞাসা করেন ইস্টাশনের জনগণকে, তো আবু বকর ওমর সহ সবাই বলছে যে হ্যাঁ আল্লাহ রাসূল, এইভাবে হয়েছে, নামাজ দূরে কাত করা হয়েছে। তো এটা বলা যে বাশারি মানবিক গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে ভুলিয়ে দিয়েছিল। এটা ভুল করা আর ভুলে যাওয়া, এই দুটোতে অনেকে পার্থক্য না করে মারাত্মক মাত কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সানে বলেছে, যেগুলো বেয়াদবির সানে, যে রাসূল সাল্লাল্লাহু ভুল করেছে। এটা ভুলে যাওয়া আর ভুল করাকে সমান। তো যাহোক, সমাজ শুধু একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মাসুম, এছাড়া কেউ নাই। এই জন্যে দেখবেন যে যে কিতাব লেখে এই দুর্বলতা স্বীকার করে, গ্রন্থের শুরুতে বা শেষে বলে যে দেখেন আমি আমার চেষ্টায় সঠিক করার চেষ্টা করেছি, সঠিক লেখার চেষ্টা করেছি, এরপরে ভুল হতে পারে, আপনারা যদি ভুল পান তাহলে সংশোধন করে দিবেন, কৃতজ্ঞ থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। তো এখান থেকেই নাস্তিকদের সতর্ক সাবধান হওয়া উচিত যে এই কিতাবে কোনো সন্দেহ নাই, তাহলে এই কিতাব অবশ্যই আল্লাহর পক্ষ থেকে হবে, এই কিতাব মানুষের পক্ষ থেকে হতে পারে না। কিন্তু নাস্তিক হলে সব থেকে নির্বোধ প্রাণী, নাস্তিক সব থেকে নির্বোধ প্রাণী। যদি বলা হয় চায়ের ভিতরে চিনি দিয়েছে কে নাস্তিককে, মানুষ দিয়েছে, এমনি হয় না, চিনি আসে না চাতে। তো বলা যদি বলা হয় কুশরের ভিতরে, কুশর বলি বা গ্যান্ডারি আর কি বলি না, ইক্ষু, এর ভিতরে কে দিয়েছে চিনি,
এমনিতে হয়ে গেছে, এমনিতে হয়ে গেছে, মানে চার চার শ্রেণীটা লাগছে মানুষের দিতে, আর কুসর এমনিতে এমনি হয়ে গেছে। এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছু এমনিতে এমনি হয়ে যাচ্ছে, হচ্ছে একটা কলম তৈরি হচ্ছে না, ওর গায়ের জামাটাও তৈরি হচ্ছে না এমনিতে এমনিতে। যদি বলা হয় এই বোতলটা এমনিতে এমনিতে হাজির হয়ে পানি টানি ভর্তি হয়ে চলে আসে এই টেবিলে, নাস্তিক বলে তুমি পাগল, তোমার জ্ঞান কিছু আছে? পাল্টা বলেন যে এই কথা তো আমরা বলি, যে সমস্ত পণ্ডিতরা বলে যে সব কিছু এমনিতে হয়ে যাচ্ছে, বিশাল আকাশ, এ গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব কিছু এমনিতেই সব নিয়মকানুন মেনে মেনে চলছে প্রাকৃতিকভাবে, এগুলোর পিছনে কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো স্রষ্টা নাই। এই জন্য নাস্তিক হলো সবচেয়ে নির্বোধ জাত, এরা আল্লাহরও ভুল ধরে, আল্লাহ রাব্বুল আলামিনেরও ভুল ধরে, যেটা ফেরাউনা করেনি। ফেরাউনও আল্লাহকে কোনো গালমন্দ করে কথা বলেনি, বরং ভেতর ভেতর আল্লাহ অর্ণি করে দোয়া করতে বলে পাওয়া যায়, ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায়। সমাজ শুদ্ধি তাহলে মুত্তাকিনদের পরিচয়ে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি গুণ উল্লেখ করেছেন, তো এই গুণগুলি আমাদের ভিতরে আনা দরকার আছে না নাই? আল ঈমান বিল গায়ব, গায়বের উপরে ঈমান, না দেখে ঈমান, আখেরাতের বিষয়গুলি সবই তো অদৃশ্যের প্রতি ঈমান আনা হচ্ছে। আখেরাতের পর, মরণের পর কী হবে না হবে, মরণের পরে হাসর, হাসরের পরে সেখান থেকে জান্নাত জাহান্নামের ফয়সালা, এগুলো আমরা কিছু দেখি, কিছু দেখিনি, জান্নাত দেখিনি জাহান্নামও দেখিনি, এমনকি আল্লাহ রাব্বুল আমিনকেও আমরা দেখিনি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা দেখিনি। আমরা আখিরি জামানার লোক হওয়ার কারণে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি। এই জন্য এখানে হাদিস রয়েছে শোয়াবুল ঈমান বাহাকির, আরও বিভিন্ন গ্রন্থে রয়েছে, আল্লামা নাসির আলবানী হাসি বিশুদ্ধ বলছে সিলসিলা হাদিস সহিহা, তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হাদিসে বলা হয়েছে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুল খালকি আজাবু ইলাইকুম ঈমানান, কাদের ঈমানটা সব থেকে বেশি আশ্চর্যজনক তোমাদের নিকটে, সাহাবীদেরকে প্রশ্ন করছেন, মানে কাদের ঈমানটা দেখলে আশ্চর্য হতে হয়, অভিভূত হতে হয়। সাহাবায়ে কেরাম বললেন যে এরা ফেরেশতা হবে, তখন বললেন কাইফা ওয়াহুম ইনদা রব্বিহিম, তারা তো তাদের রবের নিকটে থাকে, তারা তার রবকে দেখছে, প্রত্যাহ করছে, তো ওদের ঈমানে কি আশ্চর্য আছে? এবার সাহাবায়ে কেরাম বললেন যে তাহলে আম্বিয়া রাসূলগণ, নবী রাসূলগণের ঈমানটা আশ্চর্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া কাইফা লা ইউমিনুনা ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহি, ওরা কীভাবে ঈমান আনবে না, ওদের ওপর তো ওয়াহী নাজিল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তো ওদের ঈমান, ওরা কেন ঈমান আনবে না, আনবে অবশ্য। তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের ঈমানটা আশ্চর্যজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, ওয়া কাইফা লা তুমিনুনা ওয়া আনা বাইনা আযহরি, তোমরা ঈমান আনবে না কেন, আমি যে তোমাদের পাশে রয়েছি, তোমাদের মাঝে বিদ্যমান রয়েছে, তোমরা ঈমান আনবে না মানে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াহুমাল লাযিনা ইয়াতুনা মিন বাদি ফায়াজিদুনা সুহফান ফায়ুমিনুনা বিমা ফিহা, এরা হলো ওই সমস্ত লোক আমার উম্মতের যারা এসে কিছু কাগজ পাবে, সহিফা আকারে কিছু পাবে, এগুলির ওপরে ঈমান আনবে। আমরা কোরআন সহিফা আকারে পেয়েছি, কোরআন পেয়েছি না, কোরআনটা আমরা পেয়েছি লিখিত আকারে, আমরা এর ওপরে ঈমান আনছি। তা আমাদের ঈমানটা সব থেকে বেশি আশ্চর্যজনক আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে বুঝতে পারলাম। আখিরে যেমন এসেছি আল্লাহ রাব্বুল আলামিন দেখেননি, দেখিনি, কেউ দেখেনি, এটা নয় সবাই সমান এখানে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখারও আমাদের সুযোগ হয়নি। তা আমরা না আল্লাহকে দেখেছি, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেছি, না কোরআন নাজিল হওয়ার মুহূর্তটা প্রত্যক্ষ করেছি, তারপর ঈমান এনেছি। তো ঈমান বিল গায়ব, অদৃশ্যে না দেখে ঈমান একটা মোমেনের একটা বড় পরিচয়। সুতরাং আপনি গায়বের বিষয়ে যদি কোনো বিষয়ে আপনার সন্দেহ জাগে যে না এটা কেমন করে হয়, এটা এটা তো আমার সন্দেহ, তাহলে আপনি বেঈমান। আজ দেখবেন যে কিছু প্রশ্ন এরকমও আছে,
কবরে কে আজাব হবে, কবরে আজাব হবে কেন, এখানেও সন্দেহ বুঝছে। ফেরাউনকে কে আজাব দেওয়া হচ্ছে না কিয়ামতের মাঠে দেওয়া হবে, এখানেও দেখবেন যে কিছু আলেম বলছেন না ফেরাউনকে আল্লাহ এখন শাস্তি দেন না, দিবেন না, কেয়ামতে দিবেন, কেয়ামতের মাঠে দিবেন। তো ফেরাউনকে যদি আল্লাহ শাস্তি না দেন এখন, তাহলে আর কাকে শাস্তি দেবেন বলেন দেখি। তো মুসলমান হওয়ার পর একটা শ্রেণী যাদেরকে মুতাযিলা বলা হয়, তাদের বিশ্বাস যে কবরে আজাব বলে কোনো কিছু নাই, কবরে কোনো আজাব হবে না। এবং কোরআন কারিমের দু একটা অস্পষ্ট আয়াতকে দিয়ে দলিল নিয়েছে, যেটার অপব্যাখ্যা মানে না বুঝে তারা দলিল দিয়েছে। তো তাদের ইমানটা কি সঠিক, গায়বের পর ইমান এনেছে? তারপরে যারা বেঈমান, এই কবরকে অস্বীকার করে, কবরের আজাবকে অস্বীকার করে, তারা বলে কই আমরা লাশটা দেখি ওইভাবেই মানে পচে সরে শেষ হয়ে যাচ্ছে, বা ওইভাবেই থাকছে লাশ ওপরে রেখে দিলে ওইভাবেই থাকছে, কই দেখছি আজাব গজব হয়েছে তার উপরে, বা নাকি ভালো মানুষের নেককার হলে সে নেয়ামত ভোগ করে, জান্নাতের সুযোগ সুবিধা ভোগ করে, কই আমরা দেখছি শুয়ে আছে। ইমানদার হওয়া যাবে, এটা আখেরাতের বিশ্বাস, আখেরাতের সাথে জড়িত, ইমান বিল গায়বের সাথে জড়িত। আপনি যদি এই যুক্তি দেন তা আপনি মোমেন্ট হওয়া মুশকিল রয়েছে। আপনার চক্ষে সবকিছু দেখে, একটা ট্রেন বড় লম্বা ট্রেন দেখা আছে, এদিক এই যেখান থেকে দেখছেন এইদিক এখানে মোটা, ওই দিকে একবার চিকন হয়েছে, আসলে এই ট্রেনটা এভাবে চিকন না চোখে ভুল দেখছে। রাস্তা আমরা অনেক সময় দেখি ওই যত দূরে যাচ্ছে দেখবে রাস্তা একবারে সরে মনে হয় একটা রিক্সা পার হবে, বুঝছো, ওটা বড় রাস্তা দেখছি আমরা এরকম। ওই যখন ইঞ্জিন পরিচালিত হয় তখন আর হেলিকপ্টার পাখা গোনা যায়, প্রথম দিকে যখন ঘুরে তখন পাখা গুনতে কিছু পারা যায়, কিন্তু এরপরে দেখা যায় পানি হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে, তা আসলে কি পাখা নাই নাকি, আছে দেখতে পান না আপনি, আপনার চোখ দিয়ে আপনি নিজের পিঠটাই দেখতে পান না আয়নার সাহায্য ছাড়া, তা আপনি কী করে মানে গায়েবের ওপরে আপনি হাত দিতে যাচ্ছেন? তো মোমেনদের একটা বড় না দেখে মানা নেই, এবং কবরের আজাবকে, কবরের নাইমকে কোন কোন দার্শনিক মনীষী ব্যাখ্যা করেছেন ঘুমের সাথে। ঘুমের অবস্থায় আমরা লক্ষ্য করে দেখি কেউ বাদশাহ হয়ে গিয়েছে, রাজা হয়ে গিয়েছে, অনেক আনন্দ, সবাই তার কথা শুনছে। আবার দেখা গেছে কেউ মানে ওই এমন শাস্তি পাচ্ছে যে মৃত্যুর আসামি মানে খুনের আসামি হয়েছে, তাকে খালি সরকারি লোক খুঁজে বেড়াচ্ছে, আর হয়রান পেরেশান হয়ে মানে চেতন হয়ে গেছে, তার বউ স্ত্রী পাশে আছে, হাসছে কেন, যাও না এই পরিস্থিতি এরকম হয়ে গেছিল, এরকম ঘুম মানে ঘুম যখন থাকে তখন সত্যই মনে করে। তো এই যে ঘুমের ভিতরে একটা টেনশন ফিল করছে, সে আসলেই সে ওই সময় কষ্ট অনুভব করে, এই জন্য চিল্লায় ওঠে, চিৎকার দিয়ে ওঠে, কিন্তু এটা কি এত কিছু তার কষ্ট হচ্ছে, কত কি তার উপর দিয়ে যাচ্ছে, দেখছে ও দেখে না, পাশের লোক দেখছি দেখে না, কিন্তু পাশেই শুয়ে আছে, সে কত কষ্টের ভিতরে আসে স্বপ্নে, সারা জগৎ ঘুরে আসছে মানে বিভিন্ন কষ্টের শিকার হয়েছে, দেখা যাচ্ছে বাঘে তাকে ধরে ফেলেছে, হ্যাঁ সে অনেক কষ্ট পাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে আনন্দ ফুর্তি করছে, এরকম হয় না? তো অনেকে বলছে ঘুমের সাথে এটা তুলনা করলেও অনেকটা আইডিয়া পাওয়া যায় যে হতে পারে স্বাভাবিক। তারপরে গায়বের ওপর ইমানকে এমনি আনা হয়েছে, যদি সব কিছু যুক্তির নিরিখে দেখবেন সমাজের শুধু মোমেনদের বড় পরিচয়, এক নম্বর পরিচয় যে তারা ইমান বিল গায়ব, গায়বের ওপরে ইমান আনায়ন করবে। এরপরে দ্বিতীয় পরিচয় বলা হয়েছে ওয়াইকিমুনাস সালাতা, তারা সালাতের সালাত কায়েম করবে। সুতরাং সালাত কায়েম নাই, সালাত আদায় হচ্ছে না ঠিক মতো, ইমানের যথার্থতার প্রকাশ হল না, যে ইমান মসজিদে নিতে পারে না, পাশে পাশেই মসজিদ, সে ইমান জান্নাতে কেমন করে নেবে, এটা তার দেখার বিষয়, ভেবে দেখার বিষয়। তো আমাদের এগুলো খেয়াল করা উচিত যে সালাত আল্লাহ রাব্বুল আমিন মোমেনদের পরিচয়ের ভেতরে দ্বিতীয় পরিচয় হিসেবে উল্লেখ করেছেন, মানে ইমান বিল গায়বের পরে পরে সালাতের কথা উল্লেখ পেয়েছে, এবং এই সালাতকে আল্লাহ রাব্বুল আমিন ফরজ করেছেন কোথায়, মেরাজে, মেরাজের রাতে ফরজ করেছেন। এবং এই সালাত আদায় করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকন, কালেমার পরে পরে এ রুকনের স্থান। সুতরাং সালাদবিহীন মুসলিম পরিচয় দেওয়া অনর্থক,
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস পাওয়া যায় যে হাদিসগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পরিত্যাগকারীকে এক প্রকার কাফের গণ্য করেছেন। আল্লাহুল্লাহ যে বাইনা বাইনাহুমা সালাহ ফামান তারাকা ফাকাদ কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের মাঝের এবং মুশরিকদের মাঝের চুক্তি হলো সালাতের, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, সুতরাং যে ব্যক্তি তরক করলো সালাতকে ছেড়ে দিল সে কুফরি করলো। তো এই জন্যেই আমরা লক্ষ্য করে দেখি যে সালাতের প্রতি এত গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে যে অন্যান্য বিষয়ের প্রতি এত গুরুত্ব আমরা দেখি না, সালাতের প্রতি যত গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমরন এই সালাতকে প্রতিষ্ঠা করেছেন এবং বেলালকে বলতেন আরেখনি বেহা ইয়া বেলাল, হে বেলাল তুমি এই সালাতের মাধ্যমে আমাকে আরাম দাও। মানে সালাতের টাইমের ব্যাপারে বেলালকে তিনি জিজ্ঞাসা করতেন, হে বেলাল টাইম হয়েছে আজান দাও, আমাকে আরেখনি বেহা, আমাকে সালাতের মাধ্যমে আরাম দাও। মানে সালাত আদায় করে আমরা অনেকে মানে প্রশান্তি বোধ করি না, সালাত ছেড়ে প্রশান্তি পায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেলালকে বলতেন যে আমাকে আরাম দাও সালাতের মাধ্যমে। এই হলো পার্থক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির মাঝে এবং তার অসংখ্য উম্মতের মাঝে, যে এই সালাত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ঠান্ডাকারী। ওয়াজালা কুররাতু আইনি ফিস সালাতে, রাসূল সাহেব বলেন যে আমার চোখের ঠান্ডাক মানে আমার চক্ষু শীতলতা রাখা হয়েছে সালাতের ভিতরে। সালাত আদায় করতে পারলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু ঠান্ডা হতো, হৃদয় প্রশান্তি বোধ করত। কিন্তু তার এই উম্মতের মোটা একটা অংশ না এই সালাতের বিষয়ে এই পরিস্থিতি যে সালাত ছাড়লেই শান্তি অনুভব হয়, ফজর ছেড়ে ঘুমিয়ে থাকতে পারলে অনেক শান্তি। আর আয়াজবিল্লাহ আমাদের বাংলাদেশের পরিসংখ্যান করে কেউ কেউ বলেছেন যে যারা নিয়মিত কন্টিনিউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এদের সংখ্যা কত, সামান্য পাঁচ কি খুব জোর দশ। এখন হয়তো পার্সেন্ট মিডিয়ার যুগে অনেক লোক ধাবিত হয়েছে, তারপরে পার্সেন্ট এ পর্যায়ে যাবে যে পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারীর সংখ্যা এই 10%, 5-10%। আর শুক্রবারের সালাত আদায়কারীর সংখ্যা, জুমাবারের সালাত আদায়কারীর সংখ্যা 80-85%, আর বাকি 15% বা 20% এগুলো শুধু খাতনা দেওয়া মুসলমান, গরু খাওয়া মুসলমান। এগুলো জুমাতে নাই, জামাতে নাই, কোনো কিছুতে নাই, আটকে নামাজ, আটকে নামাজ, 360 নামাজ। 360 নামাজ মানে কি, 360 দিন পরে যে নামাজ আসে ঈদের নামাজ, দেখবেন বেনামাজি কোরবানির ঈদের দিন বড় গরুটা অরি, আর ইমামের পিছনে কিন্তু ওই জায়গাটা দখল করার চেষ্টা করে। তো 360 কি নামাজ বুঝছেন, তো এরকম আছে। আবার এমনও হতে পারে অতও নাই, তারপরে এমনি মুসলিম, আল্লাহ হেদায়ত করুন। সমাজ শুধু এই সালাতের বিষয়ে মোত্তাকি হতে চাইলে অবশ্যই যত্নবান হতে হবে। জান্নাতুল ফেরদাউসের অধিবাসীদের পরিচয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মহানবুল আমি সূরাতুল মুমিনের ভিতরে উল্লেখ করেছেন যে সফল কাম মুমিন হলো তারা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতে থাকে বিনয়ী। আবার এই সূরাতি শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কয়েকটা আয়াতের পরে, মানে সফল কাম মুমিনদের পরিচয়ের শেষ পর্যায়ে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, এবং সফল কাম মুমিন হলো তারা যাদের, যারা নিজেদের সালাতের সংরক্ষণ করে। দুইবার উল্লেখ করেছেন মোমেনদের পরিচয় হিসেবে, একটা বলেছেন যে মোমেনরা, মোমেন হলো তারা যারা তাদের সালাত হয় বিনয়ী, আবার বলছেন মোমেন হলো তারা যারা কি করে নিজেদের সালাতের সংরক্ষণ করে। সুতরাং মোত্তাকি হতে হলে সালাতকে কায়েম করতে হবে, তার রুকুন আরকান ওয়াজিবাত সব কিছু খেয়াল করে এই সালাতকে ভালোভাবে আদায় করতে হবে, তাহলে মোত্তাকি হওয়া যাবে। তো মোত্তাকিনদের দ্বিতীয় পরিচয় হিসেবে আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ করেছেন এই সূরাতুল বাকারার ভিতরে যে তারা কি সালাতকে কায়েম করবে, সালাতের একামাহ করবে। এখানে বলা হয়নি যে তারা সালাতকে পড়বে বা সালাত আদায় করবে, বরং বলা হয়েছে একামত করে, প্রতিষ্ঠিত করবে। একটা জিনিসের প্রতিষ্ঠা করা আর এমনি ওটাকে পালন করা দুটোর ভিতরে পার্থক্য রয়েছে। একটা সমাজে যদি কেউ উলঙ্গ হয়ে চলে
তাহলে প্রতিবাদ হয়, প্রতিবাদ হয় যে কেন তো উলঙ্গ হয়ে চলছিস। তার মানে এখানে কাপড় প্রতিষ্ঠা হয়ে রয়েছে, কাপড় পরিধানের বিষয়টি প্রতিষ্ঠা হয়ে রয়েছে, এই জন্যে প্রতিবাদ। কিন্তু সালাত আমরা যদি লক্ষ্য করে দিই এরকম যে সালাত পরিত্যাগ করলে এরকম প্রতিবাদ আসে কিনা, না এরকম প্রতিবাদ আসে না, তার মানে সালাত প্রতিষ্ঠা হয়নি সামাজিকভাবে, সামাজিকভাবে সালাত প্রতিষ্ঠা লাভ করতে পারেনি। আজ দেখবেন একটা ছেলে যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যদি বলা হয় যে মদ খায়, গাঁজা খায়, তাহলে কিন্তু বিয়ে দিবে না। তার মানে মদ গাঁজাটাকে খারাপ দৃষ্টি থেকে, এবং অবশ্যই খারাপ, কিন্তু আরেকজন বেনামাজি মদ গাঁজা খায় না, কিন্তু এটাকে আমাদের দেশের সামাজিকতা মেনে নেয়, বলছে অসুবিধা নেই, এরকমই তো সবাই। তার মানে কি সালাতের প্রতিষ্ঠা নাই, প্রতিবাদ নেই, অথচ মদখোর, গাঁজাখোর, ভাঙখোর, জেনাখোর, সমস্ত পাপি থেকে একবারে শিরিক বাদ দিয়ে, এই জাতীয় ওই ইসলাম থেকে খারিজকারী অপরাধ বাদ দিয়ে, যে কোনো অপরাধী, যে কোনো পাপিষ্ট এই বেনামাজি থেকে ভালো যদি সে নামাজ পড়ে। তার মানে গুন্ডা কিন্তু নামাজ পড়ছে, চোর নামাজ পড়ছে, বেশ্যা নামাজ পড়ছে, এরা সবাই ওই বেনামাজ থেকে ভালো। কিন্তু দেখা যাচ্ছে বেনামাজ জামাইকে নিয়ে নিতে চাচ্ছে, মানে মেয়ের জামাই হিসেবে বেছে নিচ্ছে, শ্বশুর বাবা বা ভাই নিজের বোনাই হিসেবে বেছে নিচ্ছে বেনামাজকে। কিন্তু যদি শোনে যে এই অপরাধ, এই মদ খায়, গাঁজা খায়, তাহলে কিন্তু নিচ্ছে না, তার কোনটা অপরাধ বেশি? তার মানে সালাতের গুরুত্ব আমাদের দেশে মানে কমে গিয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। সমাজ শুধু তাহলে দ্বিতীয় পরিচয়ে সালাতের একামতের কথা বলা হয়েছে। তৃতীয় পরিচয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ওয়ামিন মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছি তা থেকে তারা খরচা করে, এরা হলো মুত্তাকি। তার মানে আল্লাহর রাস্তায় খরচার অভ্যাস থাকতেই হবে, মুত্তাকির লিস্টে থাকতে হবে। এবং এই খরচা দুরকম, একটা হলো ফরজ খরচা, যেমন আপনার এই ছেলে মেয়ে, স্ত্রী অথবা নিজ পরিবার, নিজ বাপ মা, বিশেষ করে যদি তারা অসচ্ছল হয়ে থাকে, আপনাকে দিতে হবে, খরচা করতে হবে, এটা ফরজ খরচা। অন্যভাবে আরেকটা খরচা হলো ফরজ, এটা হলো জাকাত, এটা আল্লাহর অস্তে আপনি দিবেন অবশ্যই, কিন্তু এটা আপনার উপরে আল্লাহ ফরজ করেছে, এটা আপনার মালের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, এটাকে আপনাকে দিতেই হবে। আর পাশাপাশি নফল সাদাকাত রয়েছে, নফল সাদাকা, যেমন দূরবর্তী আত্মীয় স্বজনকে আপনি দিলেন, গরিব অসহায় হত দরিদ্র এতিম বিধবা এদের পিছনে খরচা করলেন, তো এটাও এক প্রকার খরচা, যদিও ফরজ খরচার ভিতরে না পড়ে, কিন্তু এটাও খরচা যা মোমেনদের স্বভাবে থাকা উচিত। মোমেনদের স্বভাবে থাকা উচিত যে আল্লাহর রাস্তায় তারা খরচা করবে। মোমেনদের পরিচয়ে সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, খুব সম্ভবত সূরা আল ইমরান, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে তারা মোমেন হলো তারাই যারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা আল্লাহর রাস্তায় খরচা করে, ফিস সাররাই ওয়াদ দাররাই, মানে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায়, মানে সচ্ছল মানে অনেক টাকা পয়সা আছে তখনও খরচা করে, টাকা পয়সা সীমিত হয়ে তখনও খরচা করে, এমন না যে টাকা পয়সা নাই মানে কমে গিয়েছে তখন মাফ করো, মাফ করো, হ্যাঁ ফকির মিশকে যে সবকে মাফ করেছে, মানে ও নিজেই বড় ফকির হয়ে গেছে, এটা ঠিক নয়। মোমেনের পরিচয় থাকবে যে সে খরচা করে, সচ্ছল অসচ্ছল সর অবস্থায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে মোমেনদের পরিচয়ে, মুত্তাকিনদের পরিচয়ে বলেছেন যে তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচা করে। সুতরাং বখিল যে সে মোত্তাকির কাতার ভক্ত নয়, যার ভিতরে দানের সহ নেই সে মোত্তাকির কাতার ভক্ত নয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসতামুল ঈমান ওয়া শুহু ফি জাওফি আবদিন আবাদা, কোনো বান্দার হৃদয়ে পেটে ঈমান এবং বখিলি দুটো একসাথে হতে পারে না। তার মানে ঈমান আছে বখিল নাই, বখিল আছে ঈমান নাই, এটার অর্থ তার মানে প্রকৃত ঈমান হবে না, ঈমানদার হবে না ওই ব্যক্তি যে বখিল, কারণ বখিলিতেই বাধা দিবে আপনাকে আত্মীয় স্বজনের সাথে খরচা করার ক্ষেত্রে, সহানুভূতির হাত বাড়ানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে বখিলি। আপনি
মাসা মসজিদের দান কত চাইবেন, সেখানে দেখবেন যে বখিলি আপনার পথে অন্তরায় হয়ে যাবে। যে কোনো পথে আত্মীয় স্বজনের সদ্ব্যবহারের ক্ষেত্রে আপনার অর্থের দরকার, বখিলি হয়ে যাবে বাধা। এই জন্যে একহালসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বখিলি আর ইমান একসাথে জমা হয় না কোনো বান্দার উপরে। তার মানে এটা থালে এটা নাই, এটা থালে এটা নাই। হাদিসটা কিন্তু মানে বলা যায় এক প্রকার বিরাট ধরনের শিক্ষা, এবং শিক্ষা নেওয়া উচিত যে যদি এই গুণ থাকে গুণ সরিয়ে দিতে হবে। যে বখিলি ইমানের পরিপন্থী, তার মানে প্রকৃত ইমানদার বখিল হতে পারে না, তার ভিতরে খরচা সহ থাকতে হবে। এরপরে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং যারা ইমান আনে আপনার উপর যা নাজিল করা হয়েছে তার উপরে, মানে আল কোরআনের উপরে। কোনোভাবে একজন তাবেয়ী বিদ্বান ইবনে আতিয়া, হাসান বিন আতিয়া, তিনি বলছেন কানা জিব্রিল ইয়ানজিলু বিল কোরআন, কানা জিব্রিল আলাইহিস সালাম ইয়ানজিলু বিল ওয়াহি, ইয়ানজিলু বিস সুন্নাহ কামা ইয়ানজিলু বিল কোরআন। জিব্রিল আলাইহিস সালাম সুন্নাহ নিয়েও নাজিল হতেন যেভাবে কোরআন নিয়ে নাজিল হতেন। তার মানে যে সুন্নাহ আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আমরা পেয়েছি, সেটাও এক প্রকার ওয়াহি, সেটাও জিব্রিল আমিন নিয়ে আসতেন। এটা একজন তাবেঈ বিদ্বান বলছেন, মানে সেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এই জন্য আমরা বলতে পারি যে আল্লাহ বলছেন এই সূরাতুন নাজমের আয়াত, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, এই কথা যথাযথ আমরা পাচ্ছি যে আল্লাহ এখানে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সার্টিফাই করে বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের পবিত্র থেকে কিছু বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, ওটা তো প্রত্যাদেশকৃত কথা, মানে তার নিকটে ওহীকৃত কথা, মানে তিনি যাই বলছেন সেটা কি ওহীকৃত কথা, তার নিকটে ওহী করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার উপরে ঈমান আনতে হবে, এবং সেই ঈমান হবে এতরাজ মুক্ত ঈমান, কোনো কিছুর উপরে সংশয় থাকবে না, কোনো কিছুর উপরে এতরাজ থাকবে না, এটা কেন হলো, এটা এমন কেন, এটা এই, এটা সেই, কেন হলো ইসলামের এটা এরকম, আমাকে ভালো লাগে না, এরকম কোনো অজর আপত্তি থাকলে ঈমানদার হওয়া যাবে না। আমি একজন ব্যক্তির সাথে আলাপ করতে গিয়ে একুয়েতি, উনি বলছেন আচ্ছা হুরের কথা আল্লাহ এভাবে বললেন কেন, এই সেক্সের কথা যে মোমেনগণ সেক্স করবে হুরদের সাথে জান্নাতি নারীদের সাথে, এটা আল্লাহ না বললে পারতেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। তা আমি বললাম যে দেখেন এই মনের ভিতরে এই খটকাটুকু নিয়ে যদি আপনি মারা যান তো আপনি নাস্তিক, কারণ আপনি আল্লাহর উপরে জ্ঞান ঘাটছেন, আল্লাহর ভুল ধরছেন, আল্লাহ এটা কেন উল্লেখ করলেন, অথচ এটা জৈবিক চাহিদা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে ফিতরতেই এটা চাহিদা দিয়েছেন, এবং এই চাহিদা মেটানোর জন্য বৈধ উপায়ে বিবাহের ব্যবস্থা করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও তাই করবেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আল্লাহ বলছেন আমি তাদের বিয়ে দিয়ে দেব সেই জান্নাতের ওই পদ্মলোচনা নারীদের সাথে, সুন্দরী সুন্দরী নারীদের সাথে। তা আল্লাহ বিয়ে দেবেন, অসুবিধাটা কোথায়, মোমেনদেরকে তাদের কর্মফল হিসেবে বা কর্মের পুরস্কার হিসেবে, এনাম হিসেবে, করুণা হিসেবে তিনি তাদেরকে দিবেন, এখানে কি হলো আপনার। তো বললাম যে এরকম ইমান নিয়ে মারা গেলে নাস্তিকের খাতায় নাম পড়বে, কোনো বিষয়ে আল্লাহ এবং তদিয়ে রসুল কোনো বিষয়ে আপনি যদি সামান্য সন্দেহ পোষণ করেন বা ঘৃণার চোখে দেখেন বা এটা কেন হলো এটা না হলো এরকম যদি হতো এটাই ভালো হতো মনে হয়, ইমান শেষ হয়ে গেছে, ওই ইমান আর কাজে দিবেন। সুতরাং আল্লাহ তার রাসূলের উপর যা নাজিল করেছেন এটা এক নম্বরে আসবে কোরআন, অন্যভাবে সুন্নাহ, যেটা সহি সুন্নাহ সহিভাবে প্রমাণিত হয়েছে, এখানে যদি আপনি এতরাজ করেন, অস্বীকৃতি জানান, অপছন্দ করেন, ঘৃণা বোধ করেন, এর অর্থ হলো যে আপনি ইমানকে হারাই দিচ্ছেন, ইমান হারিয়ে দিচ্ছেন। সুতরাং আল্লাহর ওপর, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপর যা নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা নাজিল করেছেন, বিনা এতরাজে বিনা সন্দেহে প্রশস্ত বক্ষ নিয়ে মেনে নিতে হবে, আমান্না ওয়া সাল্লামনা, ইমান আল্লাহ মেনে নিলাম। এরপরে কি বলছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা মিন কাবলিক, এবং আপনার পূর্বে যা নাজিল করেছে তার উপরে যারা ইমান আনে, মানে এগুলো সব কিন্তু মুত্তাকিনদের পরিচয়। তাহলে এতক্ষণ পর্যন্ত মুত্তাকিনদের পরিচয় আল্লাহ বলছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা নাজিল করেছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি, সেটা কোরআন, এবং কি সুন্নাতের কথা বলা হলো।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এর ফলে ঈমান আনতে হবে। কীভাবে ঈমান আনতে হবে? বিশ্বাস করতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে, এবং এটা মানুষের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, জিবরিল মারফত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এবং এই কোরআনকে পড়তে হবে, এই কোরআনকে বুঝতে হবে, এই কোরআনের উপর আমল করতে হবে, তাহলে আপনার এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপনটা যথাযথভাবে হবে। কিন্তু যদি আপনি এই কোরআনের অর্থ পড়লেন, কোরআনের উপরে আপনি গবেষণা করলেন, মানে কোরআন তেলাওয়াত করছেন কিন্তু আমল করছেন, কোনো আমল করলেন না, তাহলে আপনি কি যথাযথ ইমানদার হলেন? আপনার ইমান ঘুণে ধরা ইমান, আপনার ইমানের সমস্যা রয়েছে, নাহলে আমল কেন নাই? সুতরাং কোরআনের উপরে ইমান আনতে হবে আমাদেরকে সার্বিকভাবে, এবং এর তেলাওয়াত করতে হবে শুধু শাব্দিকভাবে নয়, কোরআনের তেলাওয়াত হবে কয়েকভাবে। শব্দের তেলাওয়াত, যেটা আমরা রিডিং পড়া বলি, অর্থের তেলাওয়াত, মানে আল্লাহ কী বলছে এটা আমরা বোঝার চেষ্টা করব। অনেক বাঙালি রয়েছে, অসংখ্য বাঙালি কোরআন পড়াই জানে, আর যদি কেউ পড়া জানে, পড়ার ভিতরে সীমিত, রিডিং পড়ছে বাস, আল্লাহ রাব্বুল কী বলছে সেটা একটু খুঁজে দেখার চেষ্টা হয় না, সেটা ভেবে দেখা যায় আল্লাহ এখানে কী বলছে, মানে অর্থটা জানার চেষ্টা করা হয়। অথচ আল্লাহ রাব্বুল আমিনের এ গ্রন্থ এসেছে সংশোধনের জন্যে, মানুষের মানবতার হেদায়তের জন্য এসেছে। যদি নাই বা বুঝলাম, তা আমি কীভাবে আমি আমল করব? কিন্তু দেখা যায় অনীহা, অথচ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, দেশ প্রধান পক্ষ থেকে আপনার এখানে একটা চিঠি আসে, এরপর কাছে যাবেন, কী বলছে, হ্যাঁ কী বলেছে, একটু পড়ে শোনান একটা, হ্যাঁ তখন মানে পাগল হয়ে গেছে বোঝার জন্য, যেহেতু তো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসে, বাদশাহর পক্ষ থেকে এসেছে, প্রেসিডেন্টের পক্ষ থেকে এসে, পাগল হয়ে শুনে কী 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 বলছে কী। তা আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন যে মহান মেসেজ দিলেন মানবতার হেদায়তের জন্য, এটা জানার একটু আগ্রহ হলো না। পাঁচ অক্ত নামাজে কী বলা হচ্ছে সূরা ফাতিহা, সূরা ফাতিহার অর্থটা জান, এরকম বাঙালি লক্ষ লক্ষ কোটি কোটি পাওয়া যেতে পারে, কোটি হয়তো বেশি বললাম, হতে পারে কোটি, আমরা তো বাঙালি 18 কোটি, আমার এখন নাকি বাংলাদেশ হয়ে গেছি, আর ভারতে তো বাঙালি আছে, তো কোটি কোটি বাঙালি এরকম আছে সূরা ফাতিহা জান, এটা আমার বিশ্বাস, সূরা ফাতিহার অর্থটা জান, এটা কি উচিত? এইভাবে কোরআনকে মূল্যায়ন করতে হবে সমাজে, শুধু এটা অবশ্যই এটা ভুল পথ। তাহলে কোরআনের তেলাওয়াত তিন ভাগে, মোটামুটি তিন ভাগে হতে পারে, একটা শাব্দিক তেলাওয়াত, একটা আর্থিক তেলাওয়াত, বুঝবেন কী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর একটা তেলাওয়াত হলো তেলাওয়াতুল আমাল, আমলের তেলাওয়াত, কোরআন কারিমে যা বলা হচ্ছে আপনি আমল করবেন। আল্লাহ সালাত কায়েম করার কথা বলছেন, যাকাত দেওয়ার কথা বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকা ওয়া মা রাকঈন, এভাবে আল্লাহ রাব্বুল সালাত এবং যাকাতকে 30 জায়গার ঊর্ধ্বে উল্লেখ করেছেন, সালাত এবং যাকাত পাশাপাশি, অথচ সালাত নয় যাকাত নয়, সুদখোর ঘুষখোর পুঁজিপতি খানি মানে জড়ো কর, তাহলে এটা কি আমল হলো কোরআনের উপরে? আল্লাহ জেনার ধারে কাছে দিতে না করেছে, আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমল হলো? আলহামদুলিল্লাহ সমাজে শুধু, তাহলে এই কোরআনের উপর আমল করতে হলে এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে, এবং এই ত্রিবিধ কাজের মাধ্যমে এই কোরআনের প্রতি আমাদের তেলাওয়াত করতে হবে। শুধু শাব্দিক তেলাওয়াত করলেই হবে না, শাব্দিক তেলাওয়াত করলে আপনি নেকি পাবেন অবশ্যই, কিন্তু আপনাকে বোঝারও দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কী বলছেন, আর এর থেকেও গুরুত্বপূর্ণ হলো যে আমল করা দরকার, আমল করা উচিত। এর পূর্বের কেতাবের ওপরে ঈমান আনবে, মুত্তাকিদের পরিচয় বলা হয়েছে না, এর পূর্বে কেতাব কতটি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে একজন তাবেয়ী বিদ্বান, তার সম্পর্কে শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলেছেন অর্থাৎ হাসান বসরি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার হেদায়েতের জন্য 104 খানা মোট কেতাব নাজিল করেছেন। এটা তাবেয়ী বিদ্বান হাসান বসরির কথা, যা শেখুল ইসলাম তার মাজমুল ফাতোয়াতে উল্লেখ করেছেন যে 104 খানা কেতাব নাজিল করেছেন মানবতার হেদায়েতের জন্য। এর ভিতর থেকে 104 খানা কেতাবের সমস্ত এলেম 4 খানা কেতাবে রেখে দিয়েছে, তার মানে আর 100 খান কেতাব পড়ার দরকার নাই, 4 খান কেতাবই যথেষ্ট।
চারখান কেতাব পড়া মানে 104 খান পড়া হয়ে গেছে। এরপর 4খানা কেতাব, এর কেতাবগুলো কি? তাওরাত, জাবর, ইঞ্জিল, ফোরকান মানে আল কোরআন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই 4খানা কেতাবের এলেম 1খানা কেতাবে জমা করে দিয়েছেন, সেটা কি? আল কোরআন। এরপর উনি আরও বলছেন যে এই আল কোরআনের সমস্ত এলেমকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে ঢেলে দিয়েছে, মানে সূরা ফাতিহার ভিতরে পুরো আল কোরআনের জাস তিনি রেখে দিয়েছেন। তাহলে সূরা ফাতিহা কত মহান সূরা লক্ষ্য করে দেখেছেন। আর আমরা বাঙালি, হিন্দি, পাকিস্তানি লক্ষ লক্ষ কোটি কোটি এমন আছে যে এই পর্যন্ত তার অর্থটা পড়ার সুযোগ হয়নি। তেলাওয়াত করি, তেলাওয়াত নামাজও হয়, কিন্তু পড়ার সুযোগ হয়নি, মানে অর্থটা জানার চেষ্টা হয়নি, আল্লাহ রব চেষ্টা করা হয়নি, আল্লাহ কী বলছেন এখানে, এটা আসলেই হতভাগ্যতা। তো বিগত কেতাব সংগ্রহ ইমান আমরা কীভাবে আনবো? একইভাবে যে আমরা বিশ্বাস করবো যে আল্লাহ রব আমি নাজিল করেছিলেন মানবতা হেদায়তের জন্যে অসংখ্য কেতাব, বা হাসান বাসরির কথা হিসেবে 104খানা কেতাবের সন্ধান আমরা পেলাম, তা আমরা বিশ্বাস করবো যে তাওরাত, জবর, এনজিল এই 4খানা কেতাব, এই বড়ো কেতাব, এছাড়া সোহফে ইব্রাহিম ও মুসা আল্লাহ বলেছেন, তো এগুলো নাজিল করেছিলেন মানবতার হেদায়তের জন্য, আমরা বিশ্বাস করব। তবে এতটুকু আমরা বিশ্বাস করব এখন যে এই কেতাবগুলিতে পরিবর্তন পরিবর্ধন হয়ে গিয়েছে। কোন কোন কেতাবগুলিতে? বিগত আসমানি কেতাবগুলিতে। এবার এটা আল্লাহর ইচ্ছা ছিল বলা যায়, কারণ আল্লাহ রাব্বুল লেটেস্ট গ্রন্থ আল কোরআনকে নাজিল করবেন, তাই ওগুলির সংরক্ষণের দায়িত্ব তিনি নেননি। কিন্তু এই মহাগ্রন্থ কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাত হিজরের ভিতরে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এক জিকির অর্থাৎ আল কোরআনকে নাজিল করেছি এবং নিশ্চয় আমি এর সংরক্ষণকারী। এই জন্য দেখা যাচ্ছে যে 1400 হিজরি চলছে, 1439 হিজরি চলছে বর্তমানে, এই দীর্ঘ পরিক্রমায় কোরআন কারিমের একটা অক্ষরের পরিবর্তন হয়নি। কোনো এক খ্রিস্টান মানে কোনো এক বেধর্মী কোরআন কারিম এবং অন্যান্য গ্রন্থের সত্যতা যাচাইয়ের জন্য নিজ হাতে লিপিবদ্ধ করে তাওরাত, জাবুর, ইঞ্জিল, ফোরকান দিয়ে লাইব্রেরিতে রেখে চলে আসেন, খ্রিস্টানদের লাইব্রেরিতে ওই রেখে চলে আসেন ওই বাইবেল, ইহুদির লাইব্রেরিতে রেখে আসেন ওই ওদের যে তাওরাত, মুসলমানদের লাইব্রেরিতে রেখে চলে আসেন মহাগ্রন্থ আল কোরআন, কিন্তু পরিবর্তন করেছে ইচ্ছা মতো। ইহুদি, খ্রিস্টান আর কেউ টের পায়নি এই পরিবর্তনের, কিন্তু মুসলমানদের লাইব্রেরিতে গিয়ে দেখেন যে ওটা সরিয়ে দেওয়া হয়েছে, লাল কালি দিয়ে একার ভুল টুল ধরে ঠিক করে দেওয়া হয়েছে। তখন বুঝতে পেরেছে যে এটা আসলে আল্লাহর পক্ষ থেকে গ্রন্থ, যার ভিতরে কম বেশি করার কোনো সুযোগ নাই। আর এগুলো আসমানি গ্রন্থ মূলে ছিল, কিন্তু পরিবর্তিত হয়ে গিয়েছে এবং পরিবর্তন হচ্ছে, এটা চাক্ষুষ মানুষে নিজেই পরিবর্তন করে রেখেছে, বুঝতে পারেনি। তো বলা হয় যে ও তখন মুসলমান হয়ে যায় যে আসলে এই কোরআনেরই গ্যারান্টি রয়েছে, কিন্তু ওদের গ্যারান্টি, কারণ উনি নিজেই হাত পরিবর্তন করে রেখেছে, ওইভাবেই পড়ে আছে, খবরও নেয় ওদের। আর খবর থাকবে কী করে? এক বাইবেল আর এক বাইবেলের সাথে মিল নেয়, এক বাইবেলের এক ইঞ্জিনের আর এক ইঞ্জিনের সাথে মিল নেয়। এরা ইঞ্জিনই কত হয়েছে, ইঞ্জিল মাত্তা, ইঞ্জিন ইউহান্না, ইঞ্জিল মরকস, ইঞ্জিল বেরনাব, আরও বিভিন্ন ইঞ্জিল, 5টা 4টা ইঞ্জিল হয়েছে, একটা ইঞ্জিল। অথচ আল কোরআন কারিম সারা পৃথিবীতে দেখেন মুসলমানদের একটাই, একই, যেখানে সব একই, একই অক্ষর, একই লেখা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কিন্তু বিগত কোরআন, বিগত কেতাবগুলির হেফাজতের দায়িত্ব নেননি। তো আমরা ঈমান আনবো কীভাবে? আমরা ঈমান আনবো যে আল্লাহ নাজিল করেছিলেন, এবং যেগুলো নাজিল করেছে সেগুলোর উপর আমরা ঈমান আনি। এখনও ঈমান আছে আমাদের, কিন্তু বর্তমান তাওরাত, জবর, ইঞ্জিল এগুলির প্রতি আমাদের ঈমান এভাবে থাকবে যে এগুলোতে বিকৃতি সাধিত হয়েছে, পরিবর্তন পরিবর্তন হয়েছে, কিন্তু এগুলোর মূল আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, এগুলি সবই সত্য কেতাব, এবং সমস্ত নবী রাসুল ইত্যাদি যাদের উপর নাজিল হয়েছে এই গ্রন্থগুলি তারাও সত্য নবী ছিলেন। এক কথায় আমরা নবী রাসুল সহ যত আখেরাতে যতগুলি পয়েন্ট রয়েছে, যেমন ঈমানের রুকন কয়টা? 6টা, আমরা 7টা পরিদেশ থেকে শুনে আসছি, কিন্তু মূলত 6টা, কারণ আলিয়ামুল আখের ভিতরে আল বাস বাদার মত অটোমেটিক চলে আসে, মানে পুনরুত্থান, কবর থেকে পুনরুত্থান, এটা আখেরাতের ভিতরে পড়ে না। এই জন্য হাদিসে জিবরীলের 6টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে এই ঈমানের রুকন হিসেবে। তো সমাজের শুদ্ধি আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে জানতে পারলাম এই সূরা আল বাকার 5টি আয়াতের তাফসির, এবং আমরা বুঝতে পারলাম যে মুত্তাকি হতে এই সূরা বাকার এই 5টি আয়াতের আলোকে
মানে কি কি গুণ থাকা দরকার আমরা আশা করি বুঝতে পেরেছি। সুতরাং আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে কি বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপরে পোষিত রয়েছে, মানে এরা হেদায়ত প্রাপ্ত যাদের ভিতরে এই গুণগুলি রয়েছে, অর্থাৎ গায়বের উপরে ইমান না দেখে ইমান আনবে, আর কি করবে, সালাত কায়েম করবে আর খরচা করবে, সেটা ফরজ খরচা তো আছে, পাশাপাশি নফল খরচারও চেষ্টা করতে হবে। আর কি করতে হবে, আসমানি কেতাব সমর হয়ে ইমান আনতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে কেতাব এসেছে তার উপরে ইমান আনতে হবে আমলের সাথে, আর অন্য কেতাব হল বিশ্বাসের সাথে। তবে বর্তমানে যে কেতাবগুলি পাওয়া যায় আসমানি গ্রন্থের নামে, এই কেতাবগুলিতে পরিবর্তন হয়েছে, সেটা আমরা বিশ্বাস করব। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে এগুলি হলো মুত্তাকিনদের গুণ, এবং আল্লাহ রাব্বুল আমিন পরক্ষণে বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল কাম। সুতরাং সফলতা নিতে হলে, হেদায়ত প্রাপ্ত হতে হলে, মুত্তাকি হতে হলে এই গুণগুলি অবশ্যই আমাদের ভিতর থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে মুত্তাকির গুণে গুণান্বিত করুন। পরিশেষে মুত্তাকির পরিচয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর কথাটি আমি শুধু স্মরণ করে দিতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহুর পয়েন্ট ভিত্তিক তিনি বলেছেন কয়েকটি কথা মুত্তাকির জন্যে, মুত্তাকি হওয়ার জন্য তিনি বলেছেন, তার থেকে বর্ণিত আছে আল্লাহ আলম ইসেহা, তার থেকে এটা কতটুকু সবল সন্দেহ রয়েছে আল্লাহ ভালো জানেন, তবে তেনার থেকে বর্ণনা করা হয়ে থাকে যে তিনি বলেছেন তাকওয়ার সংজ্ঞায় আল্লাহ মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, মানে মুত্তাকি হলো সেই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, আল আমাল বিত তানজিল, এবং শরীয়তের পাবন্দি করে, অরেদা বিল কালিল, অল্পে রাজি থাকে, বলে ইস্তেদাম রাহিল, এবং মৃত্যুর জন্য শেষ সফরের জন্য প্রস্তুত হয়ে থাকে। চারটা পয়েন্ট, আল খাফ মিনাল জালিল, আল্লাহ ভীতি থাকতে হবে, এবং এটা সবসময় শুধু মসজিদে না, মসজিদে, মাদ্রাসায়, মসজিদের বাইরে, ডিউটিতে, যে কোনো জায়গায় আল্লাহ ভীতি থাকতে হবে। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য জায়গায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার হাদিসে, খাশিয়াতুল ফিল গাইব ওয়াস শাহাদা, আল্লাহকে ভয় করা সারা অবস্থায়, দৃশ্যমান অবস্থায়, অদৃশ্য থাকা অবস্থায়, মানে মানুষ দেখে তখনও আল্লাহকে ভয় করবেন, মানুষ দেখে না তখনও আপনি আল্লাহকে ভয় করবেন, এমন না যে মানুষ দেখে না খালাস দরজা ঘর বন্ধ করে এখন নেট খুলে দিয়েছেন, মনে যা ইচ্ছে তাই দেখছেন, হৃদয় খুলে গিয়েছে ওইটা দেখার জন্য। আর যত হারাম প্রোগ্রাম, এবার হইয়া জেনা ব্যভিচার সহ যত রকম খারাপ প্রোগ্রাম এগুলো আপনি দেখছেন, মনের ভিতর সামান্য দাগ কাটে না, এটা মুত্তাকির পরিচয় নয়। বরং মুত্তাকির পরিচয় হলো খাশিয়াতুল্লাহ ফিল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহকে ভয় করবে দৃশ্যমান অবস্থায়, অদৃশ্য অবস্থায়, মানুষ দেখে সে অবস্থা আল্লাহকে ভয় করবে, মানুষ দেখে না সে অবস্থাতেও আল্লাহকে ভয় করবে। এই আল্লাহ ভীতি যার হয়ে থাকবে সে মুত্তাকি। এটা কি শরীয়তের উপর আমল করবে, মানে বেদাতি পন্থায় আমল করলে হবে না। আজ আমরা অনেক বেদাতি মুত্তাকি আমরা দেখি যে শরীয়তের সাথে কোনো মিল নাই, নিজে আমল করছে, জিকিরের মিল নাই, তারপর এবাদ বন্দেগীর মিল নাই, আলাদা আলাদা সব কিছু। তো এই বেদাতি তরিকা আবিষ্কার করে বেদাতের উপর আমল করলে মুত্তাকি হওয়া যায় না, আর অল্পে রাজি থাকা এটা মুত্তাকির পরিচয়। আর শেষ পয়েন্ট তো বুঝতে পারলেন যে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া, এটাকে কীভাবে বলা হয়েছে, আল ইস্তেদা লিয়াউমির রাহিল, বিদায় বেলার জন্য প্রস্তুত হয়ে থাকা, মানে আমরা যেন মুসাফির। দেখেন সফরের অবস্থায় আমরা কি করি, গোছানো শুরু করি জিনিসপাতি, এবং যেগুলো বেশি জরুরি সেগুলো একেবারে গোছিয়ে আমরা রেডি হয়ে থাকি ফ্লাইটে ওঠার জন্য, তখন কিন্তু আলতো ফালতো হাবি ঝাবি সব কিছু আর কিন্তু গোছাই না, কারণ এগুলো নিতে পারবো না আমরা। একান্ত যেগুলো আমাদের বাড়ির জন্য জরুরি সেই বিষয়গুলো গোছে টোছে একবারে ব্যাগ বক্সা বেঁধে রেডি হয়ে যায়, এটা হলো এই দুনিয়ার সফরের জন্য। তো আমরা এক প্রকার মুসাফির এই দুনিয়া এসে আখেরাতে আমরা পরপাড়ে পাড়ি জমানোর জন্য আমরা মুসাফির হিসেবে এখানে আছি। আমাদের সফর শুরু হয়ে গেছে, সফর কার সাথে লেগেছে, চুল দাড়ি পেকে যাওয়া মানে কি, আমাদের এই সফরের ডিস্টেন্সটা কাছেই আসতেছে, তারপরে মতের কোনো ঠিক ঠিকানা যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় সময় যেতে পারে। এই দীর্ঘ সফরের জন্য আমাদের প্রস্তুতিটা কী, এখনও তো গোছানো হয়নি, তো আমাদেরকে গোছে নেওয়া উচিত। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনায় পাওয়া যাচ্ছে যে মুত্তাকির পরিচয় হলো যে সে শেষ সফরের জন্য প্রস্তুত করে রাখে নিজেকে, এবং এই সফর যে কোনো সময় আপনার হতে পারে, এই পরকালে পাড়ির ডাক যে কোনো সময় আসতে পারে। সুতরাং মুত্তাকি হলো ব্যক্তি যে নিজেকে প্রস্তুত করে রাখে। তা এটা এই প্রস্তুতিকে নামাজ ছেড়ে হবে, রোজা পরিত্যাগ করে হবে, যাকাত পরিত্যাগ করে হবে, হ্যাঁ, হালাল হারাম মান বেশি না করে হবে,
অবশ্যই যে মুত্তাকি সে সর্বদা আল্লাহ ভীতি সামনে রাখবে, এবং যে কোনো জিনিস গ্রহণ বর্জনের ক্ষেত্রে সে অবশ্যই খেয়াল করবে যে এটা শরীয়তে বৈধতা রাখা হয়েছে কিনা, এবং এইভাবে সে চলার চেষ্টা করবে। তো যা হোক, সমাজ শুদ্ধি, আমরা সূরাতুল বাকারার প্রথম পাঁচটি আয়াতের আলোকে মুত্তাকির কিছু পরিচয় জানতে পারলাম, এবং এটাও জানতে পারলাম যে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম বলেছেন এবং হেদায়েত প্রাপ্ত বলেছেন। সুতরাং আসুন আমরা এই গুণগুলি নিজেদের ভিতরে আনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকিনদের কাতারভুক্ত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যদি প্রশ্ন থাকে করতে পারেন।